Assalamu alaikum wa rahmatullah. Gunasir National School BNIS Home School online class'e আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আহসান কাদের লাভন। সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমার আজকে আলোচ্য বিষয় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অর্থাৎ তোমরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী যারা তোমাদের সিলেবাসের তিন নম্বর টপিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে। এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে, যার চারটি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখতে হবে। তো আশা করি তোমরা যদি ভিডিওটা মনোযোগী দেখো তাহলে তোমাদের এই চারটি প্রশ্ন লেখা অত্যন্ত সহজ হবে ইনশাআল্লাহ। তো আসো আমরা ক্লাস শুরু করি। দেখো এক নম্বর প্রশ্ন আমি বোর্ডে যেটা লিখেছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা চারটি গুণের নাম লিখুন। আমরা জানি আল্লাহ তাআলা অনেকগুলো গুণবাচক নাম রয়েছে যেগুলোকে আরবিতে আসমাউল হুসনা বলা হয়। আমরা তাকে এই নামগুলোকে ডাকি। তো এর মধ্যে থেকে আমরা এখানে প্রশ্নে চারটি নাম চাওয়া হয়েছে। আমরা এই চারটি নাম কিভাবে লেখা যায় দেখো। আমরা এভাবে শুরু করব। আল্লাহ তাআলা অনেক গুণবাচক নাম বলছে যার মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। এর মধ্যে চারটি গুণবাচক নাম হলো, এখন নিচে আমরা চারটি গুণবাচক নাম লিখব। তো প্রথমে দেখো আমি লিখেছি আল্লাহ খালিকুন অর্থাৎ আল্লাহ স্রষ্টা। অর্থাৎ এই নবমন্ডল ভূমন্ডলে যা কিছু আছে সব কিছুর একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। পৃথিবীর কার সাধনায় কোন জীবের সৃষ্টি করা। দেখো দুই নম্বর যে বিষয়টা আমি লিখেছি এটা হচ্ছে আল্লাহ রাজ্জাক অর্থাৎ আল্লাহ রিজিক দাতা। অর্থাৎ এই সৃষ্টিগুলো সকল জীবের একমাত্র রিজিক দাতা আল্লাহ তাআলা। অন্য কেউ কারো রিজিক দিতে পারে না। আমরা যে খাদ্য যে আহার পাই সব আল্লাহ তাআলার কাছ থেকে মানে বিভিন্ন মাধ্যমে আমরা পেয়েছি, কিন্তু এটা দেন একমাত্র আল্লাহ তাআলা। এরপর দেখো তিন নম্বরে আমি লিখেছি আল্লাহ রাব্বুন। আমাদের আল্লাহ রাব্বুন অর্থাৎ আল্লাহ পালন করা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে তার দয়া মায়া মমতা দিয়ে আমাদের কি করে লালন পালন করেন, আমাদের করে আমাদের কি করেন তিনি পালন করেন। এরপরে দেখো চার নম্বর বিষয়টা আমি লিখেছি আল্লাহ রহমান। আল্লাহ রহমান অর্থ আল্লাহ দয়াল। অর্থাৎ আল্লাহ তাআলা একমাত্র দয়া ভাতা। তিনি আমাদের করে দয়া মায়া করে আমাদেরকে সুস্থ সুন্দরভাবে চলার তৌফিক দান করেছেন। প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রশ্নে দেখো আমি আল্লাহ খালিকুন এটা বাংলা উচ্চারণ লিখেছি আবার আরবিটাও লিখেছি। এখানে তোমাদের জন্য যেটা করণীয়, যারা আরবি পারবে তারা শুধু আরবিটুকু লিখে অর্থটা লিখলে হয়ে যাবে, আর যারা আরবি না পারবে তারা আল্লাহ খালিকুন এটা বাংলা লিখে তারপরে আরবি অর্থ বাংলা অর্থটা লিখবে। কিন্তু শুধু যদি এই অর্থটাই লিখো তাহলে ফুল পাঁচ মার্ক পাওয়া যাবে না, যেহেতু একটা সংক্ষিপ্ত প্রশ্নে পাঁচ নম্বর তোমাদের দেওয়া হবে। সুতরাং তোমাদের এই দুইটা থেকে যে কোনো একটা লিখতে হবে, হয় আল্লাহ খালিকুন বাংলা উচ্চারণ অথবা আরবি উচ্চারণ লিখে তারপর অর্থ লিখতে হবে। ওকে, তো আমরা দুই নম্বর প্রশ্নে যাই। দেখো দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইমান কাকে বলে। সেটা কি আবার দেখো ইমান কাকে বলে। উত্তর শুরু করবো কিভাবে, ইমান শব্দের অর্থ বিশ্বাস। ইমান শব্দের অর্থ বিশ্বাস। আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার কোনো শরীক নেই, এ কথা মনে প্রাণে বিশ্বাস করাকে ইমান বলে। এমনকি আল্লাহ তার নবী রাসূল ও কিতাব সহ সকল কিছু আন্তরিক বিশ্বাস ও বাস্তবতা পরিণত করাকে ইমান বলে। তো দেখো আমরা তিন নম্বর যে প্রশ্নটা লিখেছি সেটা হচ্ছে আল্লাহ রাজ্জাক শব্দের অর্থ কি। এখন তোমরা এক নম্বর প্রশ্ন দেখছো যে আল্লাহ রাজ্জাক শব্দ হচ্ছে আল্লাহ রিজিক দাতা। কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যেহেতু পাঁচ মার্ক, যদি শুধু আল্লাহ রিজিক দাতা লিখে দাও তাহলে এখানে পাঁচ মার্ক পাওয়ার সুযোগ নাই বা দেওয়া হবে না। সেক্ষেত্রে তোমাদের আমি যে অ্যান্সারটা লিখেছি এটা সম্পূর্ণ লিখতে হবে। একটু তোমরা মনোযোগ দেখো উত্তরটা কিভাবে শুরু করবো। আল্লাহ রাজ্জাক শব্দের অর্থ আল্লাহ রিজিক দাতা। আল্লাহ সকল প্রাণী রিজিক দাতা। আমরা নানা রকম খাবার খাই, সৃষ্টিকৃত অন্য সব প্রাণীও খাদ্য খেয়ে বাঁচে।
এসব খাবার দেন আল্লাহ, তাই আল্লাহর এক নাম রাজ্জাক। এই সম্পূর্ণ প্রশ্ন তোমাদের অ্যান্সারটি সম্পূর্ণ লিখতে হবে, সুন্দর তাহলে কেবল ফলমান পাওয়া যাবে। শিক্ষার্থীরা দেখো আমি চার নম্বরে একটা প্রশ্ন লিখেছি, রুকু তাসবি কি? তোমরা জানো নামাজ আমাদের রুকু সেজদা এগুলো করতে হয়, রুকুরও তাসবি আছে সেজদার তাসবি আছে। আমাদের যে সমস্যাটা হয় আমরা অনেক সময় রুকুর তাসবিটা সেজদায় সেজদারটা রুকুতে লিখে ফেলি ভুল হয়, এই জন্য একটু মনোযোগ দিয়ে তোমাদের করতে হবে। দেখো রুকুর তাসবিটা আমি কি লিখেছি, রুকুতে একটি নির্ধারিত তাসবি পাঠ করতে হয়, আর এই তাসবিটি হলো সুবহান রাব্বিয়াল আজিম, আবার বলছি সুবহান রাব্বিয়াল আজিম, অর্থাৎ আমার সমান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। অর্থটা কি, আমার সমান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। প্রিয় শিক্ষার্থীরা আমি জাস্ট চারটি প্রশ্ন এখানে নিয়ে এসেছি, এর বাইরেও কিছু প্রশ্ন তোমাদের সাজেশনে দেওয়া আছে, সেগুলো তোমরা আশা করি পড়বে। যেমন দেখো এখানে রুকুর তাসবিহটা আমি লিখেছি, কিন্তু সেজদার তাসবিহটা ঠিক অনুরূপভাবে তোমাদের শিখতে হবে। তাছাড়া যেমন আমি আল্লাহ রাজ্জাক শব্দের অর্থ নিয়ে বিশ্লেষণ লিখেছি, অনুরূপভাবে আল্লাহ খালিক একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাজ্জাক যেভাবে আনসারটি লিখেছি আল্লাহ খালিক অনুরূপভাবে এই প্রশ্নটা তোমরা শিখে নিবে। তাছাড়া পিতা মাতার করণীয় এবং আমাদের প্রশ্ন প্রশ্ন থাকার উপায়, এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে শিখবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা আজ আর নয়, সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, পিতা মাতার কথা মেনে চলবে, আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।